প্রত্যেককে নমস্কার। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, সকলের পরিবারে ঈশ্বর শান্তি দিন, এই প্রার্থনা করি। ইব্রীয় দশের অধ্যায় ২৬ এবং ২৭ পদে লেখা রয়েছে, সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি ইচ্ছাপূর্বক বা স্বেচ্ছাপূর্বক কেউ পাপ করে, তার আর কোনো রকম যজ্ঞ অবশিষ্ট থাকে না, কিন্তু তার জন্য অপেক্ষা করে অগ্নির চণ্ডতা, বিচারের যে ভয়াবহতা সেইটা তাদের জন্য অপেক্ষা করে। বিষয় বা প্রশ্ন আমাদের কাছে যে কোন সত্য জেনে যদি আমরা পাপ করি, সেই পাপের আর কোনো ক্ষমা থাকে না। পবিত্র বাইবেলে আমরা বারংবার দেখেছি ক্ষমা করতে হবে, কিন্তু কোন পাপের ক্ষমা নেই। প্রভু যীশুকে জেনে যারা অস্বীকার করে, যারা প্রভু যীশুকে জেনেছে সেই সত্যকে, কারণ তিনি বলছেন যোহন ১৪:৬, আমি পথ সত্য জীবন, আমাদের না আসিলে কেহ পিতার রাজ্যে আসে না। এই সত্য জেনে যারা অস্বীকার করে, পাপ করে, তাদের আর কোনো ক্ষমা থাকে না। তাদের জন্য বিচারের যে দণ্ড, বিচারের যে ভয়াবহতা, আগুনের যে উত্তাপ বা অগ্নির চণ্ডতা, ভয়াবহতা তাদের জন্য অপেক্ষা করে। বন্ধু, যদি আপনি সত্যকে জেনেছেন, প্রভু যীশু খ্রিস্টকে জেনেছেন, অন্যত্র নয়, যীশুকে অনুসরণ করুন, যীশুকে অনুকরণ করুন, তাকে বিশ্বাস করুন, তার উপরে জীবনের দায়িত্বভার সমর্পণ করুন। কারণ প্রেরিত ৪:১২ পদে লেখা রয়েছে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, আকাশের নিচে মানুষের মধ্যে এমন কোনো নাম নাই যে নামে আমাদের পরিত্রাণ পেতে হবে। রোমীয় ১০:১৩ পদে লেখা রয়েছে, এই পৃথিবীতে যে কেউ যিশুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। তাই সময় আমাদের কাছে রয়েছে, আমরা কেউ বলতে পারবো না যিশুকে আমরা জানি না। প্রভু যিশু, তিনি ঈশ্বর, তিনি স্বর্গের মহিমা ছেড়ে আমি আপনি যেন পাপ থেকে মুক্তি পেতে পারি, সেই কারণে তিনি পৃথিবীতে মানুষ হয়ে এসেছিলেন, আমার আপনার পাপের ভার নিজের কাঁধে নিয়ে ক্রুশে হত হয়েছিলেন, পবিত্র নিষ্কলঙ্ক দেহ ক্ষতবিক্ষত করেছিলেন, পবিত্র রক্ত ঝরিয়েছিলেন, যেন সেই বলি যজ্ঞের দিকে যখন আমরা তাকাবো এবং যিশুকে বিশ্বাস করব, যিশু আমার মুক্তিদাতা, পরিত্রাতা, আর তিনি আমাদেরকে মুক্তি দেবেন, পরিত্রাণ আমরা প্রাপ্ত হব এবং আমাদের জন্য বিচারের দণ্ড থাকবে না। যারা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছে, জেনে শুনে যদি কেউ পাপ করে, প্রভু যীশুকে ভুলে যায়, সেই পাপের কোনো ক্ষমা নেই। কিন্তু পাশাপাশি দেখবো যারা প্রভু যীশু খ্রিস্টকে জানে না, না জেনে যদি কেউ পাপ করে, সে পাপের ক্ষমা রয়েছে। কিন্তু যদি প্রভু যীশু সেই সত্য, সেই সত্যকে জানার পরে যদি কেউ পাপ করে, সত্য লঙ্ঘন করে, ঈশ্বরের বিরুদ্ধাচারণ করে, প্রভুকে বিশ্বাস না করে, যীশুর পথে না চলে, যীশুর প্রেমের বাণীর পথে তারা নিজেদের জীবনকে না চালায়, তাহলে তাদের আর কোনো ক্ষমা থাকে না। আবারও বলি, ইব্রীয় ১০:২৬ পদে লেখা রয়েছে, সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর স্বেচ্ছাপূর্বক যদি কেউ পাপ করে, তার সেই পাপের আর কোনো যজ্ঞ বা ক্ষমা থাকে না, কিন্তু তাদের জন্য বিচারের দণ্ড অপেক্ষা করে। বিচারের পরে তারা নরকের আগুনের মধ্যে পড়ে যাবে, গন্ধক প্রজ্বলিত হ্রদ, যেটা নিভবে না, অনন্তকাল ধরে সেই আগুনে জ্বলতে হবে, পুড়তে হবে আর কষ্ট পেতে হবে। পাশাপাশি সত্য যিশুকে জেনে যারা যিশুর পথে চলেছি, তারা স্বর্গবাড়ির মহিমায় আমরা থাকব, ঈশ্বরের সঙ্গে থাকব। তাই বন্ধু, যখন আমরা যিশুকে জেনেছি যে যিশু আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, যিশু আমার পাপের জন্য ক্রুশে নিজের দেহকে ঝুলিয়েছেন, মাথায় পড়েছিলেন কাঁটার মুকুট, নিজের দেহকে ক্ষতবিক্ষত করেছিলেন, অপমানিত হয়েছিলেন, স্বর্গের মহিমা ত্যাগ করে ছুতোর মিস্ত্রির ঘরে, গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন, যেন আমি আপনি ভালো জায়গা পেতে পারি, আমি আপনি ভালো থাকতে পারি। তাই বন্ধু, সেই সত্যময় যিশুকে জানার পরে যখন আমরা পাপ করব, সেই পাপের কোনো ক্ষমা থাকবে না। তাই আসুন, আমরা যিশু যখন জেনেছি, যিশুর পথে চলি, যিশুকে বিশ্বাস করি, যিশুর গৌরব করি, যিশুর প্রশংসার্থে আমরা জীবন যাপন করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় যিশু।